এখন হলো এইটা, এটা একটু দামটা কম যদিও, এই শাড়িটা মোটামুটি 600 টাকার মধ্যে হয়ে যাবে এটি। আর একটু দামের উপরে যে জামদানি হয় সেটার দামটা একটু বেশি, সেটা 2000ও আছে, 1500 আছে, আবার 5000ও আছে। সেটা ওই জিনিসের উপরে ডিপেন্ড করবে, সেটা কটনের উপরে হবে নাকি রেশমের উপরে হবে। রেশমের উপরে হলে দামটা বেড়ে যাবে, কটনের উপরে হলে দামটা কমে। হ্যালো বন্ধুরা, সোলো ট্রাভেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আর একটা কলকাতার কাছাকাছি অফবিট ডেস্টিনেশন সমুদ্রগড়। আসুন সমুদ্রগড় সম্বন্ধে বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদের আমি জানিয়ে দিই। বন্ধুরা, সমুদ্রগড় নামটা শুনে আপনাদের মাথায় প্রথমেই আসবে হয়তো সমুদ্রের কাছাকাছি অবস্থিত, তাই জন্য নাম হলো সমুদ্রগড়, কিন্তু তা নয় বন্ধুরা। সমুদ্রগড় নামটা এসেছে সমুদ্র মানে স্থানীয় একজন রাজা ছিল, তার নাম লোকাল রাজার নাম হলো সমুদ্র ছিল, এবং তার এলাকা মানে গড়, সেই দুটোকে মিশিয়ে নামকরণ হয়েছে সমুদ্রগড়। তা সবার আগে জেনে নিই সমুদ্রগড় কোথায় অবস্থিত। সমুদ্রগড় অবস্থিত পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, যেখানে কালনা থেকে আপনি ট্রেনে করে অবশ্যই যেতে পারো মেন লাইন ধরে। আপনার কালনার বলতে পারেন দুটো স্টেশন পরেই হলো সমুদ্রগড় স্টেশন। সমুদ্রগড় পূর্বস্থলী একের। সমুদ্রগড়ের চারপাশ থেকে তিনখানা বড় নদী আছে, ভাগীরথী, অজয় ও দামোদর, এই তিনটে নদী। এবং আপনি যদি মানে যেতে চান উইকেন্ড ডেস্টিনেশনে একদিনের জন্য কোনো দেখার মতন জায়গা, আমি আগামী পুরো ভিডিওটায় তো আপনি তো দেখবেনই আমার ব্লগটা, যেখানে আমি লোকেশনগুলো দেখিয়েছি এবং কিভাবে যাবেন সেটাও বলেছি, সেটা আপনি মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটা। আপনি যদি মনে করে থাকেন যে কলকাতার কাছাকাছি একটা অফবিট ডেস্টিনেশন এবং একদিনে ঘুরে চলে আসতে পারবেন এবং অসাধারণ কিছু ভিউজও দেখবেন, সেক্ষেত্রে আমার মতে বেস্ট হলো সমুদ্রগড়। তা আপনি সমুদ্রগড়টাকে ডিসকভার করবেন কিভাবে? আচ্ছা, প্রথমে আপনাকে গেলে সমুদ্রগড় যেতে হবে ট্রেনে করে। আপনাকে ব্যান্ডেল স্টেশন থেকে আপনাকে সমুদ্রগড় মানে যেটা কাটোয়া যে লোকালটা আছে, কাটোয়ার দিকে আপনার সমুদ্রগড়। আপনার ট্রেনে টোটাল লাগবে হলো 13 থেকে 14টা স্টেশন আছে, মানে ধরুন ম্যাক্সিমাম হলে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট, খুব জোর হলে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে আপনি পৌঁছে যাবেন সমুদ্রগড় স্টেশনে। এবং সমুদ্রগড় স্টেশনে কি কি আছে? সমুদ্রগড় স্টেশনের কিছুটা দূরেই আপনি এক অসাধারণ ধান ক্ষেত পাবেন, যেখানে যার ভিউ হলো অসামান্য, আপনি এই ভিডিওতে দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আশা করি। এবং এছাড়া আছে এখানে মানে আপনার বলতে পারেন তাঁত শাড়ি, জামদানি শাড়ি, বিভিন্ন শাড়ির শিল্প এখানে গড়ে উঠেছে আশেপাশে, এবং সব বাড়ি বাড়িতে শাড়ি শিল্প আছে, শাড়ি কারখানা আছে। তো সেগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারবেন এবং চাইলে কিনতেও পারবেন। এই ভিডিওতে আমি আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে তার শাড়ির কারখানা আমি এক্সপ্লোর করেছি এবং আশা করি আপনি এই ভিডিওতে দেখতেও পেয়েছেন বা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন যে শাড়ি কিভাবে তৈরি হয়, এবং শাড়ি যদি কিনতে চান আপনি এখানে যেতে পারেন। তা পুরো ভিডিওটা দেখুন এবং আস্তে আস্তে দেখতে থাকুন আর আমি কি কি এক্সপ্লোর করবো এবং আর কি কি দেখার জিনিস আছে। আরে বন্ধুরা, আমি তো তোমার সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি। এখনো যে বন্ধুটার সাথে দেখা করতে এসেছি সেই বন্ধুটা এখনো এসে পৌঁছায়নি, তো ওয়েট করছি তার জন্য। দেখা যাক, ফোন করেছিলাম, বললো 2 মিনিট বাদে আসছে, হ্যাঁ নিয়ারেস্ট কোনো বাজারে আছে। তো প্রায় 4-5 বছর বাদে দেখা হচ্ছে, দেখতে থাকো। আরে বন্ধুরা, অপোজে 5 মিনিট অপেক্ষা করার পর সমুদ্রগড় স্টেশনে যার জন্য ওয়েট করছি সেই বন্ধু যার সাথে আমার দেখা হচ্ছে 4 থেকে 5 বছর বাদে, সেই অবশেষে এসে হাজির 5 মিনিট বাদে। এবং আমারও দেখে ওকে খুব ভালো লাগছে, 5 বছর বাদে ওকে দেখছি। তো তোমরাও দেখে নাও সে কে, আমাদের তাপস রায়, আমাদের কলেজের পুরনো বন্ধু। এই যে তাপস এসে গেছে সমুদ্রগড়ে, ও তাপস এসে গেছে ওর বাইক নিয়ে। তো তাপস, তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস স্পেশালি? এখন সমুদ্রগড় থেকে 5 মিনিটের দূরত্ব বাড়ি, সেইখানে আমার বাড়িতে বর্তমানে একটু রেস্ট মেস্ট করে তারপরে ঘোরার চিন্তা আলাদা, সেটা পরে দেখছি। তো বাড়িতে নিয়ে যাই, হ্যাঁ ওর বাড়িতে যাচ্ছি আমরা, মানে বলতে গেলে আমিই যাচ্ছি, তো তোমরা ভিডিওর মাধ্যমে যাচ্ছ, তো তোমরা দেখতে থাকো। তো ওর বাড়িতে আপাতত যাচ্ছি, তো আমি ওর বাইকে বসলাম। হ্যালো বন্ধুরা, অবশেষে আমি দেখো তাপসদের বাড়িতে এসে গেছি। তাপসদের বাড়িতে আসাও হয়ে গেছে এবং এসেই কাকিমা এবং বৌদি খেতে দিল, খাওয়া হয়ে গেছে। এবং এই মুহূর্তে তাপসদের যে কারখানা আছে, শাড়ির কারখানা, সেটা আমরা এক্সপ্লোর করব। তো যেটা তাঁত, এটাই তো বলে কি মেশিন বলে এটাকে? এটাকে তো পাওয়ারলুম বলা হয়, মানে ধর ইলেকট্রিক প্যাকেটিং পাওয়ারলুম মেশিন। আচ্ছা, এটা পাওয়ারলুম মেশিন। এটা কি মানে শাড়ি তৈরি হচ্ছে? কি শাড়ি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? এটা শাড়ির মার দেওয়া হচ্ছে। শাড়ির মার? হ্যাঁ। হ্যাঁ যে এটা কি শাড়ি? এটা ঢাকাই জামদানি। আচ্ছা এটা কি কি লাগবে? এটা হাতের তো আমার হাতের কাটা তো এরকম ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা হ্যাঁ বল কি বললি? এটা হাতে আমরা হাতে শাড়ি দড়ি হয়, এটা মানে হ্যান্ডলুম বলা হয় আর ওটাকে পাওয়ার লুম, ওটা ইলেকট্রিক জ্যাকেট। আমরা যেটা দেখলাম গ্রিন কালারের ওটা ছিল ইলেকট্রিক মেশিন পাওয়ার লুম এবং ওখানে তসরের শাড়ি হচ্ছিল, তাই তো? হ্যাঁ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ঢাকাই জামদানি হাতে তৈরি হচ্ছে, হাতে পালিশ হচ্ছে, এটা মার হাতে পালিশ হচ্ছে, এটা হচ্ছে হাতের তাঁতের দড়ি, আমার হাতে তাঁত বুনে তৈরি হয়, এটা হ্যান্ড উইভিং। আচ্ছা আচ্ছা হ্যান্ড উইভিং আচ্ছা মানে হাতে তৈরি হয়, তাই তো? আচ্ছা ওই সামনের দিকে বল, সামনের দিকে বল। আচ্ছা এখানে হাত দিয়ে তৈরি হয়, তাই তো? হ্যাঁ হাতে তৈরি, এটাও তসর। আচ্ছা এটা তসর মানে এটা সেই ওল্ড টেকনোলজি আর নিউ টেকনোলজি দুটোই আছে। আচ্ছা তো একটা জিনিস, এটা কি শাড়ি? এটা জামদানি। আচ্ছা এটাও ঢাকাই জামদানি। আচ্ছা তো একদিকে ইলেকট্রিক মেশিনের সুবিধা কি আর অসুবিধাই বাকি? ইলেকট্রিক মেশিনে প্রথমত কম সময়ে বেশি শাড়ি তৈরি, হ্যাঁ, আর হ্যান্ড উইভিংয়ে শাড়িটার তৈরি হতে একটু টাইম লাগে, কারণ হাতে তৈরি তো, আর ওটা ইলেকট্রিক মোটরে তৈরি মানে জিনিসটা ঘোরে, সেই কারণে দুটো তফাতটা দুরকম। ওটায় দেখা গেলো দিনে দু তিনটে শাড়ি হবে, এটা একদিনে একটা শাড়ি হতে জুলুম, সেরকম একটা ব্যাপার। আচ্ছা এমনি ইলেকট্রিক মেশিনে কটা শাড়ি তৈরি হয় একদিনে? ওটা শাড়ির ওপর ডিপেন্ড করে, কিছু শাড়ি আছে 5-6টা হয়ে যায়, আবার কিছু শাড়ি আছে 2-3টে হয়, সেটা শাড়ির কাজের ওপরে, কাজটা যেরকম হবে সেরকম অনুযায়ী হয়। আচ্ছা আর হাত দিয়ে তৈরি করলে মানে সেটা একটু কস্ট প্রাইসটা বেশি হয়, আর মেশিনের তৈরি হলে সেটা একটু কস্ট প্রাইসটা কম। আচ্ছা কারণ সেটা একটু ম্যানুফ্যাকচারিং বেশি হয়, সেই কারণে একটু কস্ট প্রাইসটা কমে যায়, আর এটাতে একটু কস্ট প্রাইসটা বেশি, প্লাস একটু হাতের, সেটা তো দুটো দু রকমের হবে, হাতের কাজ আর মেশিনের কাজ দুটো তফাৎটা একটু আলাদাই। আচ্ছা তাও আমি এক্সাক্ট প্রাইস হয়তো জিজ্ঞেস করছি না, বাট তাও একটা আন্দাজ মানে জানতে চাইছি, যেটা ধরো মানে কারখানায় ম্যানুফ্যাকচারিং হলে মানে কীরকম প্রাইস, তাও এক্সাক্ট না হলেও সেটা শাড়ির ওপরে ডিপেন্ড করে যে কীরকম শাড়ি নেবে তার উপরে। যেরকম তসর যদি নর্মাল সেদিনতে যায় সেটা 750-800 থেকে শুরু হয়ে যায়, সেটা 2000-3000-5000 পর্যন্ত আছে। আর জামদানিও তাই, জামদানি সেটা কোয়ালিটির ওপরে কীরকম কাজটা নেবে, কাজটা যদি অলরেডি নেয় সেই ক্ষেত্রে দামটা বেড়ে যাবে, আর দেখা গেল যদি কাজটা একটু আমরা হালকার ওপরে নেয় সেটা দামটা কমে যাবে। তবুও এটা যেটা বর্তমানে যে ছবিটা দেখানো হলো এটা একটু দামটা কম, যদিও এই শাড়িটা মোটামুটি 600 টাকার মধ্যে হয়ে যাবে এটি। আর একটু দামের ওপরে যদি জামদানি হয় সেটার দামটা একটু বেশি, সেটা 2000 আছে, 1500 আছে, আবার 5000 আছে, সেটা ওই জিনিসের ওপরে ডিপেন্ড করবে, সেটা কটনের ওপরে হবে নাকি রেশমের ওপরে হবে। রেশমের ওপরে হলে দামটা বেড়ে যাবে, কটনের ওপরে হলে দামটা কমে যাবে, সেরকম ব্যাপার কোয়ালিটি। আচ্ছা আর এই শাড়ির মানে যেখানে সেলিং হয় মানে কাস্টমার মানে অনেক জায়গা থেকেই তো আসে নাকি পৌঁছে দিতে হয়? এখানে আমাদের হাট আছে পাশেই, সমুদ্রগড় হাট, মোটামুটি নাম করাই, সবাই মোটামুটি চেনে টুকটাক, যেরকম শান্তিপুর, নদিয়া, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, এগুলো তাঁতের জন্যই মেন জায়গা, তাঁতের শাড়ির ম্যানুফ্যাকচারিং হয় এখানে। এবার দেশ বিদেশে সবাই মোটামুটি টুকটাক নাম জানে, এবার তার মধ্যেও বেশি ফুলিয়া আর নবদ্বীপ, নদীয়া এটাই বেশি জানে। সমুদ্রগড়টাও আমাদের পাশে ভালো পপুলার, সেই জায়গায় বর্তমানে ভালোই এখন সেলিং প্লাস ডেভেলপমেন্ট তৈরি মানে সবই। আচ্ছা তাও মানে কেউ ধর চায় যদি, যে কেউ ধর ইন্ডিভিজুয়ালে এসে কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে কি সেটার ব্যবস্থা আছে যে ইন্ডিভিজুয়াল কেউ এসে যদি? হ্যাঁ সেটা দুক্ষেত্রেই হবে, যদি ক্যাশ পেমেন্ট করতে চায় সেটাও আছে, প্লাস যদি বলে যে আমি বাড়ি থেকে বসেই নেব সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে হবে, ফোন নাম্বার সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে ছবি কিংবা যাই হোক তার যে সিস্টেম আছে। আচ্ছা তাহলে তোর মানে দোকান বা বিজনেসের নেম এবং তোর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা যদি বলে দিস, তাহলে যারা ধর ইন্ডিভিজুয়ালি থেকে পছন্দ হলো নিল, তারা মানে যারা ধর নিতে চাইবে তারা কন্ট্যাক্ট করে আসবে, তাহলে ডিটেলসটা দিয়ে দেবে। এটা সমুদ্রগড় প্রথমে আসতে হবে, সমুদ্রগড় এসে আমার বাড়িটা সমুদ্রগড় থেকে 5 মিনিটের দূরত্ব, সেইখানে এসে আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করলেই আমি সমুদ্রগড় থেকে নিয়ে চলে আসব, অসুবিধা নেই। তারপরে শাড়ির কোয়ালিটি প্লাস জিনিস এটা তো বিভিন্ন রকম আছে, এবার তো সেটা না দেখে বোঝা যায় না। ফোন নাম্বারটা হচ্ছে 7001902029, 7001902029, এটা আমার ফোন নাম্বার, প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 8927828586, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বারটা তো আগেই দিলাম। আবার কেউ যদি ইচ্ছুক প্লাস কন্ট্যাক্ট, আবার খালি এই শাড়ি নয়, বিভিন্ন রকম শাড়ি আমরা সেলিং হোলসেলিং সব। হ্যালো বন্ধুরা, তা দেখলেন আমরা হিসাব মতন তাঁতের হাবই বলতে পারেন এখানে যে এত কিছু শাড়ি ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ম্যানুফ্যাকচারিংয়ের জায়গাতেই এসে গেছি। এবং এটা আমার বন্ধু এবং এরা হলো শাড়ি যারা তৈরি করে। তো যারা নেবেন বা পছন্দ করবেন ওর ডিটেলস দিয়ে দিয়েছে ফোন নম্বর, এসে অবশ্যই নিয়ে যান। এবং দেখলেন যে কত রিজনেবল প্রাইস, দোকানের থেকে অনেকই কম প্রাইস, যেহেতু ম্যানুফ্যাকচারিং হয় এবং ভালো কোয়ালিটি, তো নিয়ে যেতে পারেন। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আরও আসতে থাকবে আমার চ্যানেলে। ধন্যবাদ। যে আমি সবথেকে একটা জিনিস, ওদের বাড়িতে আসার পরে একটা ছোটো বাচ্চা আছে, ওর ভাইপো, এবং সে আমাকে দেখে খালি লুকিয়ে পড়ছে এবং ক্যামেরা দেখলে খালি লুকিয়ে পড়ছে, উকি মেরে দেখছে। তো আস্তে আস্তে আমি গিয়ে তাকে ভিডিওতে ক্যাপচার করতে পারি কিনা সেটা দেখি এবং আপনারা দেখতে পাবেন যে তাকে আমি ক্যামেরাতে আনতে পারি কিনা। সে তো ক্যামেরায় আসতে চাইছে না, দেখি। হ্যালো অতনু, ও তো বোতল ছুঁড়ে মেরেছে। ছাগলের পাল আসছে সামনে। অরিজিনাল গ্রাম বাংলা, অরিজিনাল মানে যেগুলো ইকো পার্কে গিয়ে 10 টাকার টিকিট কেটে দেখতে হয়, এখানে এখন চোখের সামনে। যাদের বাইক আছে এবং যারা বাইক রাইডিং করে তাদেরকে একটা কথাই বলবো, যাদের বাইক আছে এবং যারা বাইক রাইডিং করো তাদেরকে একটা কথাই বলবো, এখানে পারলে একদিন এসে ঘুরে যাও, দারুণ লাগবে। আর শীতকালে আরো বেশি ভালো লাগবে সকাল সকাল দিকে আসতে, তাই তো? কারণ রোদের ইমেজটা তখন ভালো করে সে পাবে প্রথমত, দ্বিতীয়ত চারিদিকে একদম শান্ত নির্ঝঞ্ঝাট গ্রাম বাংলা।